হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি আছি যে চন্দননগর। প্রতি বছরের মতন এই বছরও কিন্তু চন্দননগরে যে শোভাযাত্রার মাধ্যমে বিশেষ বিসর্জনের আয়োজন করেছে, পেছনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে ঠাকুর ঢুকছে। আর এখন আমি আছি হচ্ছে চন্দননগর ঠিক থানার পাশে। এখান থেকে একে একে করে কিন্তু প্রতিমাগুলো ঢুকছে, ঢুকে বিসর্জন হবে জগদ্দল ঘাটের দিকে যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে জগদ্দল ঘাট। আর আমি তোমাদের দেখাবো তোমাদের এখানে প্রসেশনটা, মানে খুবই বিখ্যাত প্রসেশন যেটা শুরু হবে। এখন একটু আলো আছে, তোমাদের দেখাবো আর কিছুক্ষণ পরেই। কিন্তু এখানে অন্ধকার হয়ে গেলে কিন্তু আরও জিনিসটা ভালো লাগবে। লাইন দিয়ে প্রতিমা ঢুকছে এইদিকে যাচ্ছে, আর এইদিক থেকে সমস্ত প্রতিমাগুলো আসছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে ডান দিকে, তোমাদের দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে, যেখানে নিয়ে যাচ্ছে প্রতিমাগুলোকে। সমস্ত প্রতিমা কিন্তু এখানে নিয়ন্ত্রণ হচ্ছে, একে একে করে এদিক থেকে কিন্তু প্রতিমাগুলো ঢুকবে। কিন্তু প্রতিমা ঢুকছে আর নিরঞ্জন হচ্ছে একে একে, দেখতে পাচ্ছ পেছন দিক দিয়ে প্রচুর প্রতিমা ঢুকছে। সেটা তোমাদের দেখাতে থাকবো, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি। এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি লাইন দিয়ে কিন্তু প্রতিমা ঢুকছে, দেখতে পাচ্ছ এদিক দিয়ে দুটো প্রতিমা ঢুকছে।
দেখতে পাচ্ছি সবাই কিন্তু কাঁধে তুলেছে দেখতে পাচ্ছ, কাঁধে তুলে নিয়েছে প্রতিমাগুলোকে। এটা একটু কিন্তু কিন্তু অন্যরকম দেখলাম। দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু সবাই কাঁধে করে নিয়ে আসছে। পুরো প্রতিমাকে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। এরকম কিন্তু আমি দেখিনি, এরকম কিন্তু এই প্রথম দেখছি, দেখছি যাই না আগে হয়েছে নাকি, অসাধারণ। কিন্তু এই প্রতিমা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু কাঁধে করে বিসর্জন দেবে, পুরো প্রতিমাকে কিন্তু কাঁধে করে বিসর্জন দিচ্ছে। Hey!
ক্লাবে ঠাকুরঘাট ভাসানো হবে এবার। অগ্রগতি হাডুডু ক্লাব, চন্দননগর অগ্রগতি হাডুডু ক্লাব, এদিকে ঠাকুর নিরঞ্জন হচ্ছে আর এইদিকে লোক আসছে দেখো ওই দিক থেকে লঞ্চে করে। এদিকে দেখো লোক, দেখো কাতারে কাতারে লোক আসছে। এদিকে আরেকটি প্রতিমা নিরঞ্জন হচ্ছে। সুন্দরভাবে বিসর্জন করা হলো মাকে, প্রসাদ খুব সুন্দর। জগদ্ধাত্রী ঠাকুরের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলবে না, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা, শুভ জগদ্ধাত্রী পুজো।